মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ, মহাকর্ষ যে বস্তু পরস্পরকে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করা মানে নিজের দিকে টানে, এই আকর্ষণ বলকেই বলে মহাকর্ষ। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে এই বলকে বলা হয় অভিকর্ষ, পৃথিবীর ক্ষেত্রে বলা হয় কি অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। ভেরি গুড। পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাকে পৃথিবীর অক্ষ বলে। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় নেয়? নিজে 24 ঘন্টা অক্ষের উপরে, নিজের নিজ অক্ষের উপরে। ঠিক আছে, আর যদি বলে যে না সূর্যের চারপাশে পরিভ্রমণ করতে, একদম মেরু কাকে বলে? মেরু। পৃথিবীর দুটি প্রান্তে যে দুটি অক্ষদণ্ড বেরিয়ে থাকে, ঠিক আছে, এটা কাল্পনিক, সেটা কাল্পনিক। ঠিক আছে, আচ্ছা আস্তে, মুক্তি বেগ কাকে বলে? বল বল বল। কোন বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি উঁচুতে ছুড়লে সেটা যদি ওপরে নিচে না পড়ে ওপরে যদি চলে যায় সেটা মহাকাশে ঘুরতে থাকে তাকে মুক্তিবেগ বলা হয়। হ্যাঁ, আচ্ছা তুই বল কক্ষপথ কি? কক্ষপথ, পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে, যে পথ দিয়ে পরিভ্রমণ করে সেটাকেই বলা হয় কক্ষপথ। অক্ষ আলাদা, কক্ষ মানে হচ্ছে ঘর, যে ঘর বরাবর, যে রেখা বরাবর সে চারপাশে ঘুরছে সেইটাই হচ্ছে তার কক্ষপথ। ঠিক আছে, আচ্ছা অপশুর অবস্থান এটা কে বলবে? বল অপশুর অবস্থান। ভেরি গুড। অনুসুর অবস্থান, অনুসুর অবস্থান ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। এই যে কম হয়ে যাচ্ছে একে বলা হয় কি অনুসুর অবস্থান। এবার চন্দ্রমাস কি? সময়টা বলো, সময়টা ঠিক করো, সময়টা ঠিক করো। তুই বল। পৃথিবীকে প্রায় চাঁদ প্রদক্ষিণ করে 27 শূন্য 1 3 দিন ১৬ বছর। অধিবর্ষ আমাদের ক্যালেন্ডারে কতদিন হয়? 365 দিনের বছর হয়, আর 4 বছর অন্তর একটা দিন বৃদ্ধি পায়, এটাকেই বলা হয় কি লিপ ইয়ার। এই বৃদ্ধির কারণটা কি সেটা সাথে উল্লেখ করে দিতে হবে যে 29 ফেব্রুয়ারি কারণ যদি জন্ম হয় তাহলে সেটি প্রতি বছর কি ওটা গল্প হয়ে যাবে, কিন্তু উত্তর একদম এক্স্যাক্টলি উত্তরে কি বলতে হবে ওই যেটা বললাম যে 365 দিন এক বছর, কিন্তু 4 বছর অন্তর একদিন বৃদ্ধি করাই। এই বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে
পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই প্রায় 6 ঘন্টা কি হয়, 6 ঘন্টা প্রতি বছরে একটা বৃদ্ধি থাকে, সেটাকেই 4 বছরে 24 মানে একদিন, সেই জন্য 4 বছর অন্তর একদিন যোগ করে দেওয়া হয় বছরের সাথে। সেই যে বছরে যোগ করা হয় সেটাই হচ্ছে লিভ ইয়ার। ঠিক আছে, ঠিক আছে, সূর্যের দৈনিক আপাত গতি, সূর্যের দৈনিক আপাত গতি কি কে বলতে পারবে? আমি বলো বলতে দিন, ভালো করে এটা মনে হয় কতটা কিন্তু এখানে ফাইটার অ্যাকচুয়ালি নয় কিন্তু মনে হয়, এই জন্য আপাত বলছে, আপাত ঠিক আছে, আপাত এই জন্য বল কথাটা। এবারে সময় বল, সূর্যের বার্ষিক আপাত গতি কি? সূর্যের বার্ষিক আপাত গতির আর এক নাম হচ্ছে রবি মান। রবি মানে পথ, রবি মানে সূর্য, মান মানে পথ, সূর্যের পথটাকে বলে রবি। কি সূর্যের পথটা কি হলো ঠিক করে বলো। রবি মান সূর্য সারা বছর ধরে পৃথিবীর কখনো বিষুবরেখায় লম্ব ভাবে কিরণ দিচ্ছে, কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কট ক্রান্তি রেখায় লম্ব ভাবে দিচ্ছে কিরণ, কখনো মকর ক্রান্তি রেখায় কিরণ দিচ্ছে। এখন এই যে কখনো দেখা যাচ্ছে উত্তরে লম্ব ভাবে কিরণ দিচ্ছে, কখনো দক্ষিণে লম্ব ভাবে কিরণ দিচ্ছে, এই যে প্রতি আপাত ভাবে দেখা যায় এটাকে বলা হয় রবি মার্গ বা সূর্যের বার্ষিক আপাত গতি। উত্তরায়ণ কাকে বলে? ২২শে ডিসেম্বর, ২২শে ডিসেম্বর থেকে ২১শে জুন পর্যন্ত সূর্যকে আস্তে আস্তে উত্তর দিকে সরে যায়, এটাকে বলা হয় উত্তরায়ণ। আর দক্ষিণায়ণ কি তাহলে? ঠিক উল্টোটা, ২১শে জুন থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ দিকে। আচ্ছা, এবার হচ্ছে কর্কট সংক্রান্তি, ২১শে জুন যেখানে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই তারিখে উত্তর গোলার্ধে দিন সবথেকে বড় এবং রাত সবথেকে ছোট হয়, আর দক্ষিণ গোলার্ধে দিন সবথেকে ছোট, রাত সবথেকে বড় হয়। তাই ২১শে জুন এই বিশেষ দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। সিমিলারলি মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হচ্ছে ২২শে ডিসেম্বর, পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা অবস্থানে আসে যেখানে দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওই দিনে দক্ষিণ গোলার্ধের দিন সবথেকে বড় আর রাত সবথেকে ছোট হয়, আর উত্তর গোলার্ধের ঠিক বিপরীত, অর্থাৎ দিন হয় সব থেকে ছোট, রাত হয় সব থেকে বড়। তাই ২২শে ডিসেম্বর এই বিশেষ দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়। ঠিক আছে।